বিশ্বস্ত বেজি। একসময় একটা ছোট্ট গ্রামে এক চাষি আর তার বউ নিজেদের সদ্যজাত সন্তানকে নিয়ে থাকত। এক বিকেলে যখন চাষি দিনের কাজ সেরে বাড়ি পৌঁছালো, ও নিজের সাথে একটা ছোট্ট বেজি নিয়ে এলো। ও বউকে বলল, শোনো, এই বাচ্চা বেজিটা আমাদের সন্তানের সাথে একসাথে বড় হবে, ওর পোষা প্রাণীর মতো। একদিন চাষি বউয়ের বাজারে যাওয়ার সময় ও নিজের বাচ্চাটাকে দোলনায় ঘুম পাড়িয়ে রাখলো। কিন্তু ওর মন কেমন করছিল বাচ্চাটাকে বেজির সাথে একা ছেড়ে যেতে, তাই এ বরকে বলল খেয়াল রাখতে। একটু চোখ রেখো বাচ্চার দিকে। শীঘ্রই বাজার থেকে ও এক ঝুড়ি সবজিপাতি আর মাসকাবাড়ি নিয়ে এলো। ও দেখল বেজিটা এমনভাবে দরজায় দাঁড়িয়ে আছে যেন ওরই অপেক্ষা করছে। ও এক পলক বেজির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, হে ভগবান, রক্ত! আমার ছেলেকে তুই মেরে ফেললি! নিজের সব শক্তি দিয়ে বেজিটাকে মেরে ঘরের ভিতরে গেল নিজের বাচ্চাকে দেখতে। বাচ্চাটা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। দোলনার নিচে মাটিতে একটা সাপ পড়েছিল, খণ্ড খণ্ড রক্তাক্ত। বউটি বুঝতে পারছিল কি আসলে ঘটেছে। ও ছুটে গেল বেজিটার কাছে। তুই সাপটাকে মেরে আমার সন্তানকে বাঁচালি। কিন্তু বেজিটা কিছুই শুনতে পেল না বউটি কি বলল। ও বেজিটার দিকে ঝুঁকে যেই দেখল যে ও মরে গেছে, বউটি কেঁদে উঠল। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও।